সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠান আজকে আমরা শুনব সম্ভাবনাময় গয়াল পালন করে হতে পারেন স্বাবলম্বী অনুষ্ঠান সুনীল প্রযোজনায় বুলবুল রিবের ফেনী জেলার মহিপাল থেকে শামসুল ইসলাম নামে এক ব্যবসায়ী সাতকানিয়া উপজেলার কেউচিয়া বাইতুল ইজ্জত এসেছেন মেয়াজবাণীর জন্য গয়াল কিনতে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় কিনেছেনও একটি গত বছর তিনি আরেকটি অনুষ্ঠানের জন্য এক লাখ আট হাজার টাকায় একটি গয়াল কিনে নিয়ে গিয়েছিলেন শুধু অনুষ্ঠানের জন্য নয় ব্যবসার জন্যও তিনি গয়াল কেনেন শামসুল ইসলাম বলেন গরু মহিষের চেয়ে গয়ালে মাংস পাওয়া যায় অনেক বেশি স্বাদু চমৎকার তাছাড়া গয়াল ভিন্নধর্মী প্রাণী এটি এলাকায় নিয়ে গেলে দেখতে লোকজনের ভিড় জমে যায় তাই বিক্রিও হয় ভালো তিনি সাতকানিয়া থেকে নিয়মিত গয়াল কিনে ফেনি নিয়ে যান শামসুল ইসলাম শুধু নয় চট্টগ্রামের আগ্রাবাদ নোয়াখালীর চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে গয়াল কিনতে আসা আরও অনেকেই একই কথা বললেন চট্টগ্রামে গরু মহিষের মাংসের দাম বেশি হওয়ায় গয়ালের মাংসের চাহিদা দিন দিন বাড়ছে পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণ চট্টগ্রামের মানুষ বাণিজ্যিকভাবে গয়াল পালনে ঝুঁকছে মাংসের চাহিদা পূরণের জন্য পাহাড়ি গয়ালের ব্যবহার সাফারি পার্কে চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রিয়াজুল হক জসিম বলেন দেশে এখন গরু মহিষের দাম বেড়ে গেছে পশুর দেশীয় উৎপাদনের উপর নির্ভর করতে হচ্ছে এই সময় মাংসের চাহিদা পূরণে গয়ালের ব্যবহার একটি ভালো লক্ষণ তিনি বলেন গয়ালের ব্যবহার জনপ্রিয় হলে দেশি বিদেশি পশুর উপর নির্ভরতা যেমন কমে আসবে তেমনি গয়ালের বাণিজ্যিক লালন পালনে মানুষ আকৃষ্ট হবে গয়ালের মাংসে কোলেস্টেরল কম হওয়ায় এটি মানবদেহের জন্য সবসময় কম ঝুঁকিপূর্ণ গয়াল শুধু দুর্বল খাবারেই লালন পালন করা হয়ে থাকে এবং এদের দেহে কোনো ধরনের কৃত্রিম ঔষধ প্রয়োগ করা প্রয়োজন পড়ে না গয়ালের মাংস সবার জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বলেও জানান সম্পদ কর্মকর্তা গয়াল ব্যবসার সঙ্গে জড়িতদের সঙ্গে আলাপ করে জানা যায় শুধু সাতকানিয়ার কেউচিয়ায় নয় চন্দনয়স লোহাগোড়া ও পটিয়ায় আরও কয়েকটি স্থানে গয়াল বিক্রি হয়ে থাকে তবে পটিয়ার চক্রশালা ও সাতকানিয়ার কেউচিয়ায় সারা বছরই গয়ালের বেচাকেনা চলে শীত মৌসুম এলে বিভিন্ন স্থানে ওরস মিলাদ মাহফিল মেজবান উপলক্ষে গয়ালের কেনা বাড়ে গৃহস্থ ও ব্যবসায়ীরা জানান একসময় গয়াল ছিল বন্যপ্রাণী তালিকাভুক্ত অবৈধ শিকারীরা পাহাড়ে ফাঁদ পেতে গয়াল ধরে সেগুলো গোপনে জবাই করে মাংস বিক্রি করত পরে বন বিভাগ গয়ালকে গবাদি বা গৃহপালিত পশু হিসাবে ঘোষণা করে তখন থেকেই অনেক উপজাতি বাড়িতে গয়াল লালন পালন শুরু করে বর্তমানে বান্দরবানের নাক্যাংসরই রুমা থানসি আলিকদম বলিপাড়া সহ দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে বাণিজ্যিকভাবে এ পাহাড়ি পশুর লালন পালন করা হচ্ছে উপজাতিদের কাছ থেকে ব্যবসায়ীরা গয়াল কিনে সেগুলো সমতলের গ্রামে নিয়ে আসেন চট্টগ্রাম সহ দেশের অন্য জেলা থেকে লোকজন এসে ব্যবসায়ীদের কাছ থেকে গয়াল কিনে নিয়ে যান সাতকানিয়ার কেউচিয়া বাইতুল ইজ্জত আমতল বন গবেষণা কেন্দ্র উ সত্যপীর মাজারপাড়া এলাকায় বিক্রির জন্য গয়াল রাখেন ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানান কয়েক বছর আগেও হাতে গোনা কয়েকজন লোক বিভিন্ন অনুষ্ঠানের জন্য গয়াল কিনে আনত এখন সে সংখ্যা কয়েকশো পেরিয়ে গেছে গয়ালে গরু মহিষের তুলনায় বেশি মাংস পাওয়া যায় এটির ব্যবহার সে কারণেই অনেক বেড়ে গেছে সামাজিক অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে মাংসের প্রয়োজন হয় এমন অনুষ্ঠানগুলোতে গয়ালের ব্যবহার বেড়ে যাওয়ায় গয়াল লালন পালন লাভজনক হিসাবে দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে গয়াল ব্যবসার সঙ্গে জড়িত কেউচিয়া গ্রামের মোহাম্মদ ইদ্রিস ও বাজালিয়ার নূর মোহাম্মদ বলেন গয়াল দিয়ে মেজবান দিতে আগ্রহীদের মধ্যে বিত্তশালী লোকজনই বেশি উৎসাহী তিনি জানান একটা সময় ছিল বান্দরবানের বিভিন্ন এলাকায় বন জঙ্গলে প্রচুর গয়াল পাওয়া যেত তখন এগুলো বন্য প্রাণী হিসেবে বিবেচিত হতো কিন্তু এখন বান্দরবানের বিভিন্ন উপজেলায় উপজাতি পরিবারগুলো বাণিজ্যিক ভিত্তিতে গয়াল পালন করে আসছে প্রায় প্রতিটি পরিবারে বিশ থেকে তিরিশটি গয়াল পালন করা হয় বর্তমানে সহস্রাধিক উপজাতি পরিবার সারা বছরই গয়াল পালন করে থাকে কোন কোন স্থানে ইতোমধ্যে গয়ালের বাণিজ্যিক খামারও গড়ে তোলা হয়েছে বলে জানান ইদ্রিস এসব পরিবার ও খামার থেকে ব্যবসায়ীরা গয়াল কিনে লোকালয়ে নিয়ে আসেন গয়াল ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন বাজারে বিক্রি হওয়া গরু মহিষের তুলনায় গয়ালের দাম একটু বেশি হয় কারণ গয়াল সবসময় মোটা তাজা হওয়ায় এ পশুতে মাংস বেশি পাওয়া যায় প্রত্যেকটি গয়াল ওজন ভেদে এক থেকে দেড় দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় লোকজনের চাহিদা মোতাবেক দেশের বিভিন্ন এলাকায় গয়াল পাঠিয়ে থাকেন বলেও জানান গয়াল ব্যাপারী নূর মোহাম্মদ সাম্প্রতিক সময়ে পাশের দেশ ভারত থেকে গরু আসা কমে যাওয়ায় বাংলাদেশে মাংসের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা আর এ সুযোগ কাজে লাগিয়ে বাজারে গরুর মাংসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে গরু মহিষের বিকল্প হয়ে উঠেছে এই গয়াল